জীবন ওই জীবন কাজ কামে ওসে লাগাইতে ভুলে যায় না লাগাইতে কি ভুলে যায় আল্লাহ আল্লাহ ঘুমের থেকে উঠার পরে এই আমলটা ধরলাম কেন বলেছি অবশ্য আবারও বলি আমরা কাজ কাম ঘুম থেকে উঠেই তো আমরা শুরু করি তাই না এই জন্য ওইটার থেকে শুরু করলাম আল্লাহ এখন আসেন মেসওয়াক মেসওয়াক সুন্নত কিসের দ্বারা কাঠি গাছের কাঠি গাছের কাঠি দ্বারা মেসওয়াক করা সুন্নত এবং কাঠিটা কতটুক মোটা হইতে হবে সেটাও হাদিস সেবাকে বলে দিছে আঙ্গুল আঙ্গুলের চেয়ে মোটা না হওয়া আঙ্গুলের চেয়ে মোটা না হওয়া আঙ্গুলের চেয়ে মোটা না হওয়া আর আধা হাত লম্বা আধা হাত লম্বা যখন সে দেখবে যে আঙ্গুলের চেয়ে মোটা না হোক যখন সে দেখবে অর্ধ হাতের বেশি একটু হইলে হইতে পারে অর্ধ হাত হোক এটা যখন দেখবে এই কথা বলতেছে এই দুজন দাঁড় করা তো দাঁড়ায় দাঁড়ায় কথা বলো বলো কথা কথা বলো দাঁড়ায় দাঁড়ায় তাও না কে কে বলছে কথা পাও না ওই বলছে না ও ওরে দাঁড়ায় দেখো কথা বলো 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 বলবো না আর বলো আচ্ছা বসো কি বলতেছিলাম আধা হাত কি ব্রাশ না কি কাঠি কেন আমরা ব্রাশ ধরবো অবশ্য আমি ব্রাশ দিয়ে করি কিছু করার নাই ডাক্তার আমি ব্রাশ নেই না নেই না নেই না কথা মানি না ডাক্তারের তারপরে ডাক্তার ডাক্তার আবার আমার ছাত্র এই মিরপুর 12 নম্বর ডাক্তার দাঁতের দাঁতের ডাক্তার খুব ভালো ডাক্তার আল্লাহওয়ালা নামাজি তো নেই না যখন তখন বারবার যাইতেছে ওখানে দাঁত ভালো হইতেছে না তারপরে উনি একটা মেস ব্রাশ হাতে করে আনছে আইনে কইতে হুজুর এটা ধরেন একটু এইটা নেন আপনার এইটাই এখন দরকার ডাক্তারের প্রেসক্রিপশন মানা এটা তো শূন্য এটা কি কিছু করার নাই এখন আমার ব্রাশ দিয়ে করাবে কিন্তু উজর নাই তারপরও ব্রাশ এটাই শূন্যতে যে নেক এটা আপনার আমল নামা জমা হবে না আপনার আমল নামা জমা হবে কি এখন থেকে যারা আমরা কাঠি ব্রাশ ব্যবহার করতেছি কোনো উজর নাই তাহলে কাঠি ব্যবহার করতে সমস্যা আছে কাঠি ব্যবহার করব আরে মৃত্যুর সময় আমার চলুক না মেসওয়াকটা চলুক না কাঠিটা আমার সাক্ষী হোক না এখন আসেন মেসওয়াক করার সুন্নত কি একটা তো হলো কাঠি কাঠির সুন্নত কারণ কাঠিটা ধরবো কেমনে এটা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম এটা কাঠি না আছে কারো কাছে আরো কিছু আছে কলম টলম হ্যাঁ মেসওয়াক আছে এই এইভাবে ধরে এইভাবে এই আঙ্গুলটা কি কি করছি নিচে রাখছি না উপরে রাখছি না এই আঙ্গুল নিচে আর এই আঙ্গুল উপরে রাখছি না নিচে রাখছি নিচে এই ছোট কনিষ্ঠ আঙ্গুল এটা না এটা না নিচে এটা এটা কোথায় রাখছি নিচে দুটো আঙ্গুল নিচে না উপরে নিচে নিচে
এটা সুন্নাত আর দেখেন আবার দেখেন দুইটা আঙ্গুল এক কনিষ্ঠ আর বৃদ্ধ আঙ্গুল ব্রাসের দুরিয়া কাঠির নিচে বৃদ্ধ আঙ্গুল দিয়ে একটু ধাক্কা দিয়ে ধরা একটু ধাক্কা দিয়ে আর কনিষ্ঠ আঙ্গুলের নিচে আঙ্গুল নিচে দুই আঙ্গুলের চিপা আছে না কাঠি আচ্ছা এটা আর তিনটা আঙ্গুল কোথায় আছে মাঝখানে তিনটা আঙ্গুল কাঠি উপরে আছে কাঠি উপরে আছে এটা হলো সুন্নাত এই ধরলা এইটাও শিখাই গেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এইভাবে ধরো এইভাবে ধরলে এই ধরাটা আপনার আমলনামায় নেক হিসাবে জমা হয়ে যাবে হুঁশিয়ার সতর্ক প্রত্যেকটা কাজের মধ্যে হুজুরের তরিকা হুজুরের নিয়ম আমার মধ্যে আসুক তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আমি জান্নাতি হয়ে যাব ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহকে আমি ভালোবাসি আল্লাহকে ভালোবাসি আল্লাহকে আমি মহাব্বত করি ভালোবাসি কিন্তু ভালোবাসার ডকুমেন্ট প্রমাণ দলিল লাগবে কি লাগবে না দলিল হলো ফাত্তাবিউনি আমি নবী যেভাবে চললাম চলছি ওইভাবে চলো তাহলে বুঝা গেল আল্লাহকে তুমি ভালোবাসো আল্লাহকে তুমি ভালোবাসো বুদ্ধিমান আব্বা আম্মা সবসময় সন্তানদের দিকে খেয়াল রাখে যে সে কেমনে চলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো নিয়ম মতো চলে নাকি অন্যভাবে চলে তরিকা মতো চললে তাহলে তো সে শান্তিতে থাকবে আখেরাতে শান্তিতে থাকবে যে জীবন শুরু হবে শেষ হবে না ওই জীবনের শান্তি ওইটাই তো শান্তি ওইটাই তো দরকার আর এখানে বসে আছে উঠতে পারি কিনা গ্যারান্টি আছে এই হলো ধরার সুন্নাত কিসের সুন্নাত ধরার সুন্নাত এখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন কি বাম সাইডে না ডান সাইডে ডাইন সাইডে নিচের দাঁতটা উপরের দাঁত উপরের দাঁত ডাইন দিকে না বাম দিকে ডাইন দিকে এই এই ডাইন দিকে কবার একবার না আবার আবার কবার এলো তিনবার ডাইনে আবার বাম দিকে তিনবার বাম দিকে তিনবার কি নিচে না উপরে উপরে দাঁতের উপরে উপরের দাঁত উপরের উপরের দাঁত দাঁত উপরের মেসওয়াক দাঁতের উপরে এখন ওই উপরের দাঁতেই নিচে উপরের দাঁতে কি নিচে এই বাবা আবার বাম দিকে ভিতরের দিকে আর কি ডান দিকে তেমনি নিচের দাঁত ডাইন দিকে ডাইন দিকে ডাইন দিকে ডাইন দিকে তিনবার 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 আট এদিকে তিন এদিকে তিন এদিকে তিন এদিকে তিন কত হলো বারো আবার এদিকে তিন এদিকে তিন এদিকে তিন এদিকে তিন কত হলো বারো 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 চব্বিশ সুন্নত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মেসওয়াকের মধ্যে থাকুক তাহলে মেসওয়াক করা অবস্থায় এই সুন্নত যদি আপনার কাছে থাকে তাহলে যেন আপনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে আপনি ভালোবাসেন তাহলে আল্লাহকে ভালোবাসেন এটার ডকুমেন্ট পাওয়া গেল দলিল পাওয়া গেল তারপরে জিব্বা তিনবার লম্বা লম্বি এইভাবে না লম্বা লম্বি দাঁত তো এইভাবে না আমি দেখি মানুষের প্রায় এইভাবে দাঁত মেসওয়াক করতেছে তাদের দাঁত গুলি তাড়াতাড়ি কালো হয়ে যায় এই সাদা আছে না দাঁতে এই সাদাগুলি পড়ে যায় তাড়াতাড়ি কি হইলো কি হইলো দিদার হ্যাঁ
দাঁত আ কিরে দাঁত উপর থেকে নিচে উপর থেকে নিচে নাকি ডান থেকে বাম দিকে ডান থেকে বাম দিকে সুন্নত কি উপর থেকে নিচে তাহলে দাঁতের যে সাদা গুলো এগুলো ঠিক থাকবে যত বয়সে হোক এগুলো ঠিক থাকবে সাদা গুলো উঠে গেলে কালো হয়ে যায় এইভাবে দিলে তাড়াতাড়ি উঠে পড়ে জিব্বা তিনবার কয়বার তিনবার জিব্বার কথায় হাদিসে আসছে তালুর কথা আসে নাই তালুর দরকার নেই ডাইন পায়ে জুতা দিলে বাম পায়ে জুতা দেওয়া লাগবে না ডাইন পায়ে জুতা লাগাইছে বাম পায়ে জুতা লাগাইতে হইব না ওইটাও ওই সুন্নতের মধ্যে আইসা গেছে তালু মেসওয়াক করা তিনবার লম্বা লম্বি ভাবে তাহলে ঘুম থেকে উঠা আমি কোথায় মগ্ন হয়ে গেলাম আগে দুনিয়ার কাজে না আখেরাতের কাজে আখেরাতের কাজে মগ্ন হয়ে গেলাম আল্লাহ 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 কোন নামাজে মেসওয়াক ছাড়তে নাই লাহা আমার কাছে তো মেসওয়াক নাই কাঠি নাই এখন কি করি তখন আঙ্গুল দিয়া কি দিয়া আঙ্গুল দিয়া আঙ্গুলের মধ্যে সুন্নত কি কোন আঙ্গুল এই সুন্নত কোন আঙ্গুল না আগে এই আঙ্গুল আগে কি এই আঙ্গুল উপরে যেরকম ওই যে নিচের থেকে উপরে কাঠি দ্বারা করা হয়েছিল না এরকম আঙ্গুল বৃদ্ধ আঙ্গুল বৃদ্ধ আঙ্গুল দিয়ে ডান দিকে তা আর বাম দিকে শাহাদত আঙ্গুল বাম দিকে কি শাহাদত আঙ্গুল এরকম নিচেও ডান দিকে বৃদ্ধ আঙ্গুল বাম দিকে শাহাদত আঙ্গুল তারপরে নিচের পাটিতে নিজের পাটে ডাইন দিকে বৃদ্ধাঙ্গুল বাম দিকে শাহাদত আঙ্গুল তেমনি নিচের দিকে এটা বাহির দিকে ভিতরের দিকে আছে না হ্যাঁ ডাইন দিকে বৃদ্ধাঙ্গুল বাম দিকে শাহাদত আঙ্গুল দ্বারা করা পদ্ধতি হুজুরের তরিকা তালাশ করলেন ওই হিসাবে আপনি আমল শুরু করে দিলেন এগুলো আপনার আমার আমল নামায় ন্যাক হিসাবে জমা হয়ে গেল ন্যাক ন্যাক দুনিয়া থাকার জায়গা আর না থাকার জায়গা তাহলে না থাকার জায়গা থাকার জায়গা যেখানে সেখানে যাব এগুলি নিয়ে যেতে হবে না না এগুলি ছাড়া যাব এগুলি নিয়ে যেতে হবে প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করতেন কেমনে করতেন কী নিয়মে করতেন ওই নিয়মগুলি তাই আল্লাহ পাক নিজে বলছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আসলে যদি তুমি আল্লাহকে ভালোবাসো তাহলে প্রমাণ দেখাও দলিল দেখাও কি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেন নবী যেভাবে কাজ করে ফাত্তাবিউনি আমার অনুসরণ করো আমি নবী অনুসরণ করো আমি কিভাবে আমলগুলি করি কোন কোন কাজে কোন কোন কি আমল চালাই সেই নিয়মটা তুমি ধরে রাখো তাহলে বোঝা গেল তুমি আল্লাহকে ভালোবাসো তাহলে বোঝা গেল আল্লাহকে ভালোবাসো আল্লাহ আল্লাহ আরে কি হয় কি হইলো এটা একটা ব্যবস্থা না খেয়াল রাখা যান খেয়াল রাখো হ্যাঁ আল্লাহ এই যে একটা আমার এই হুজুরে
কাতল মাছের একটা উদাহরণ দিলেন দিলেন না আমার আব্বাজি রহমাতুল্লাহ আলাইহি কোন ওয়াজে গেলে এই উদাহরণটা দিতে নেই আমি চিন্তা করলাম যে আল্লাহ আমার আব্বাজি তো খুব বুজুর্গ ছিলেন আমার মাও খুব বুজুর্গ ছিলেন দুজনে দুজনে হাফেজ ছিলেন আমার জীবনে যা যতটুকু পাইছি মার দোয়ার বরকতই পাইছি আব্বার দোয়ার বরকতই পাইছি 2007 এ আমার মাকে নিয়ে হজে গেছিলাম আমি হজে যাব এটা মার কাছে বলি নাই কিন্তু মার কাছে তো বলতে হবে না এখনো বলি নাই মার কাছে যায় বসছি বলবো দেশের বাড়িতে যায় বসছি মার কাছে বলবো আগে মা বলে বলেছে আমি স্বপ্নে দেখছি তুই আমাকে রাইখে একা একই পশ্চিম দিকে চলে যেতেছিস পশ্চিম পশ্চিম পর্যন্ত হজে চলে যেতেছি আমি চিন্তায় ফিরে গেলাম হ্যাঁ আমি তো মার কাছে বলি নাই কারো কাছে এখনো বলি নাই এই সঙ্গত কেউ দিছে এটা হয় ঠিক না তো দেখা যায় মাকে ছাড়া হজে যাওয়া যাবে না কি করি আমি করি কি আমার হজে যাওয়ার যে টাকা ওই পরিমাণ টাকা এখনো জোগাড় হয় নাই মাকে নিয়ে কিভাবে কি করি ভাইদের কাছে বললাম কি করা যায় মা তো যাইবই দেখা যায় ভাইরা কয় না 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 মা গেলে আর ফিরে আইব না মারা যাইব দুর্বল হয়ে গেছে তো কেউ রাজি হয় না তারপরে দেখছে যে না যাবে তারপরে এক ভাই বড় ভাই আমার ডাক্তার ভাই তো মারা গেছেন তো 2 বছর আগে উনি দিচ্ছেন 70,000 টাকা 1,93,000 টাকা লাগতো এই সময় তার এক ভাই দিয়েছে 12,500 টাকা আর বাকিরা এখনো রাজি হইতেছেন এরে মাইকের কি রাজি হইতেছে না আমি কি করবো আমার টাকাই হয় না মার টাকাও হইতেছে না আমি কি করা যায় মা তো যাবে ঘটনা শোনাবো আল্লাহ করে মসজিদ তো চিনে মোহাম্মদপুর ওই মসজিদে জহুর নাকি আসর নামাজ পড়লাম মসজিদ থেকে আহা মসজিদ থেকে বাইরেছি নামাজ পড়ে এক লোক একটা শপিং ব্যাগ দিছে হুজুরিতে নেন হজে খরচ করে আহা কি হইলো এটার সাথে থাকতে হবে হ্যাঁ শপিং ব্যাগে কি দিছে আমি হয়তো 2,000 টাকা 2,500 টাকা ও হইতে পারে অন্য কিছু হইতে পারে বাসায় আইসা দিকে 1,00,000 টাকা যে লোকের শপিং ব্যাগটা হাতে দিল এই লোকের আমি চিনিও না আজ পর্যন্ত দেখাও নাই কে পাঠাইছে আমার মা বুজুর্গ না হইলে কি এটা হইতো তো ভাইদের কাছে বললাম যে মার টাকা হয়ে গেছে আমারও টাকা হয়ে গেছে চলে গেলাম এই এইভাবে হজে যে আমার মার কাছে দোয়া চাইছি হজ করা অবস্থায় মা আমি প্রতি বছর যাতে আসতে পারি একটু দোয়া করে দিবে মা দোয়া করে দিলে আলহামদুলিল্লাহ প্রতি বছরই আল্লাহ নিতেছে প্রতি বছরই নিতেছে এটা কোনো ব্যবসা করা হয় না ওই আল্লাহ আল্লাহ নিতেছে খুবই বুজুর্গ আছে আমার জীবনে যা পাইছি মার দোয়ার বরকতি পাইছি আল্লাহ যাই হোক আব্বা আম্মা খেদমত তো করা লাগবে বাম্মা জীবিত থাকা অবস্থায় সন্তানের উপরে 4টা হক কয়টা হক 4টা হক হ্যাঁ 4টা হক যা কেটে দিয়ে গেলে এখন অনেক বড় হয়ে যাবে
সময় কাছাইছে এই দস্তরখান রেডি করো তো বলছিলাম প্রত্যেকটা কাজে সুন্নাত অনুযায়ী হোক তাই না হ্যাঁ একটু মশক করা দরকার মশক করা দরকার না বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين এই আয়াতের মধ্যে কোন ভুল যদি আমার হয় ভুলটা ধরে দিই আই হাও এসে বল না এই আই না আচ্ছা আই না আম না এখন পড়তেছি যদি কোন ভুল হয় তা আমাকে বলবে আলহামদুলিল্লাহি রাব্বি কি বলল হা হইছে হা হয় নাই হা যদি হয় অর্থ হবে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা আর যে হা না হা হয় অর্থ হবে যত সিরা তেনার গাঠটি সব আল্লাহ না তো কথা না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলামিন الرحمن الرحيم ها 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 الرحمن الرحيم ما مالك يوم مالك يوم الدين إياك نعبد إياك نعبد إياك نعبد إياك نعبد إياك نعبد কি হয়েছে আইনে কি জবর হয়ে গেছে আসলে কি আছে ও না আ হয়ে হবে না না ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন গলা চাপ দিয়া عين مشكل هي بس إياك نعبد وإياك نستعين اهدي اهدي نس اهدي نصي نصي را اهدي نس كده مشكلة بالله
মহিলার আছে তো اهدنا الصراط المستقيم مستقيم 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 صراط الذي صراط الذين عم بلا شاب ديا أنعمت عليهم أنعمت بلا شاب ديا عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب دونا دوغل دو হয়ে যাবে ডাল হয়ে যাবে এটা দদ জিহ্বা না না এই মুখের জিহ্বার গোড়া গোড়া দিয়ে দাঁতের সাথে দাঁতের গোড়ার সাথে غير المغضوب عليهم ولا الضالين آمين حتى حيا التحية 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 لله والصلوات والصلوات والطيبات السلام عليك السلام عليك أيها النبي أيها النبي ورحمة الله ورحمة الله يا رانا رحمة
ورحمة الله ورحمة الله و ب ر ك بر ك بر بر نبر بر ك نبر ك بر ك بر ك تو এই যে বারকা বারকা বলছে অনেকে বার না বারা বারা কা বারা রা 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 ওয়া বারা ওয়া বারাকাতু ওয়া বারাকাতু ওয়া বারাকাতু ওয়া বারাকাতু ان شاء الله আগামী আল্লাহ সকল কে হায়াত তৈয়বা এবং নেক হায়াত দান করুক সকলকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله بحمده سبحان الله العظيم صلى الله على النبي الأمي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما واجعلنا للمتقين إماما يا الله আমাদের অনুষ্ঠানকে কেমন পর্যন্ত কবুল করিয়া নিন আল্লাহ ইখলাসের সাথে কবুল করিয়া নিন মাওলা আল্লাহ ইখলাসের সাথে কবুল করিয়া নিন মাওলা আল্লাহ যা কিছু বলা হয়েছে যা কিছু শুনতে পারলাম বলতে পারলাম আল্লাহ ইখলাসের সাথে কবুল করিয়া নিন মাওলা আল্লাহ ইখলাসের সাথে কবুল করিয়া নিন মাওলা এবং এরপরে আমলের পরে আমাদের আমল আয়সা যায় সেই তৌফিক আমাদেরকে দিয়ে দিন মাওলা يا الله فرا سنة ربري حضور صلى الله عليه وسلم طريق ربري چل جايتي فري عبد الملاقات ابن شاكه جنا حضور صلى الله عليه وسلم طريق ربري يا الله خاتم بالخير نصیب کرن مولا ایمان شرط امدر حیات کے یا اللہ مومن تو کہ اپنے قبول کرن مولا نیک حیات بیشی بیشی چاہی مولا نیک حیات چاہی حیات چاہی نا نیک حیات چاہی یا اللہ حیات چاہی نا نیک حیات چاہی مولا یا اللہ اپنے دعا کرن امدر کے نیک حیات دان کرن مولا بیشی بیشی نیک حیات دان کرن مولا تمام دنیا قرآن شریف پہنچے دیتے پری شکا پہنچے دیتے پری سی توفیق مدر کے دان کرو یا اللہ حضور صلی اللہ علیہ وسلم یا اللہ حضور صلی اللہ علیہ وسلم ایک سو بیس بسر حیات ارکتہ دعا کرو سینگو مکہ ایک سو بیس بسر حیات دان کرو یا اللہ اپنے نیک حیات ایک سو بیس بسر عزر عمر سارا اللہ روک بسک روک روک عشق سارا اللہ ایک سو بیس بسر حیات نیک حیات دان کرو یا اللہ جیتے حضور صلی اللہ علیہ وسلم آدھر شکھائے کسین دعا کرو ایک سو بیس بسر پرنٹ دعا کرتے پارو ایک سو بیس بسر حیات چاہتے پارو সেই হিসেবে চাইছি মানা আল্লাহ আপনি কম দেন বেশি দেন সেটা আপনার অধিকার
আল্লাহ দয়া করে 120 বছরের মতো করে আল্লাহ নেক আমল আপনি কম হোক বেশি হোক এক কম হলো আল্লাহ হাত কম হলো 120 বছরের খেদমত আমাদেরকে কবুল করুন আল্লাহ এ আল্লাহ আপনার জন্য কোনো ব্যাপার না আপনার জন্য সবই সহজ কোনো কুদুকে হাতে ধরেও করতে হয় না হও হইয়া যায় হই হ হইয়া যায় বললে হইয়া যায় আল্লাহ এ আল্লাহ এত বড় দুনিয়া এত বড় দুনিয়া এত বড় দুনিয়া এই দুনিয়াটা আমাদের হাতের তালুতে যদি একটা সরিষা রাখি যেরকম তামাম দুনিয়াটা আপনার কাছে একটা সরিষার মতো মাওলা এ আল্লাহ কোনো ব্যাপার না এ আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে কবুল করেই নেন মাওলা এ আল্লাহ আমরা গুনাহ সহজন কবরে না যাই এ আল্লাহ গুনাহ সহজন কবরে না যাই এ আল্লাহ গুনাহ সহজন কবরে না যাই এ আল্লাহ গুনাহ সহজন কবরে না যাই মাওলা গুনাহ সহ কবরে গেলে শাস্তি শুরু হয়ে যাবে মাওলা আমরা শাস্তি সহ্য করতে পারবো না মাওলা এ আল্লাহ আমরা আমাদের সহ্য ধৈর্য ক্ষমতা নাই ওরকম এত শাস্তির আগুন জাহান্নামের আগুন দুর্মজের পিঠা এ আল্লাহ আমরা সহ্য করতে পারবো না আমরা দুর্বল এ আল্লাহ আমরা দুর্বল এটা আমরা বলি তাই না মাওলা আপনি নিজেই বলেছেন খুলিকাল ইনসান জঈফা মানুষকে দুর্বল করে বানানো হয়েছে আল্লাহ আপনারই কথা এ আল্লাহ তাই তো দেখা যায় একটা মাছের কাঁটার আঘাত আমরা সহ্য করতে পারি না এ আল্লাহ দয়া করে আমাদেরকে গুনাহ সহ কবরে নিয়ে শাস্তির মধ্যে যাই এরকম দিয়েন না মাওলা এ আল্লাহ আপনি দয়া করে আমাদের গুনাহ মাফ হওয়া পর্যন্ত এ আল্লাহ আল্লাহ আমার নেক কাজে লাগাইয়া রাখুন মাওলা এবং মাফ হওয়ার পরে আমাদেরকে হায়াতকে উঠে নিয়েন মাওলা জীব রুহকে উঠে নিয়েন মাওলা এ আল্লাহ দয়া করুন মাওলা দয়া করুন মাওলা ও মাওলা দয়া করুন ঈমানি নূর আমাদেরকে দান করুন মাওলা পাক্কা ঈমান দান করুন মাওলা পাক্কা ঈমান দান করুন মাওলা এরা নড়বড়ে ঈমান আমাদের না হোক এ আল্লাহ শয়তানের হামলা থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন মাওলা শয়তানের হামলা থেকে বাঁচার তৌফিক দান করুন মাওলা শয়তানের হামলা থেকে বাঁচার তৌফিক দান করুন মাওলা এ আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে কবুল করে নেন এ আল্লাহ অনেকে অসুস্থ আছে মাওলা সুস্থ করুন সুস্থ রাখুন আমাদের ছেলে মেয়ে যাদের অসুস্থ আল্লাহ সুস্থ করুন সুস্থ রাখুন মাওলা এ আল্লাহ একজন হজে যাবেন দোয়া চাইছে এ আল্লাহ সহি সালাম হজ করার তৌফিক দান করুন মাওলা এ আল্লাহ কাবা শরীফ এ আল্লাহ মক্কা শরীফ এ আল্লাহ মদিনা শরীফ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা শরীফ না দেখে হজ না করে দুনিয়া থেকে উঠে নিন না মাওলা এ আল্লাহ একবার হলো দেখেন আল্লাহ আল্লাহ বারবার যাওয়ার ইচ্ছা করি মাওলা আল্লাহ আপনি কবুল করে নিন মাওলা আল্লাহ আপনি কবুল করে নিন মাওলা আল্লাহ আপনি কবুল করে নিন মাওলা ইয়া আল্লাহ আপনি কবুল করে নিন মাওলা ইয়া আল্লাহ আপনি কবুল করিয়েই নিন মাওলা আল্লাহ আপনি কবুল করিয়েই নিন মাওলা আপনি কবুল করিয়েই নিন মাওলা ইয়া আল্লাহ আপনি কবুল করিয়েই নিন মাওলা জীবনে অনেক কিছু করছি এইগুলোর কোনো মূল্য নাই আপনি কবুল না করলে কিছুই থাকবে না আপনাকে কবুল না করে কোনো মূল্য হবে না মাওলা দয়া করে আপনার কবুল শর্ত ইয়া আল্লাহ দয়া করে আপনি আমাদের জীবনকে দিনের উপরে মজবুত এবং কবুল করে নিন মাওলা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দিনের উপরে ইয়া আল্লাহ কায়েম থাকতে পারি এবং সহি সালেম থাকতে পারি ইয়া আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন মাওলা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবীরা রব্বানা 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 ফিলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব আল্লাহুম্মা ফিলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত আল্লাহুম্মা ফিলি ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.